নন্দীগ্রামে কারামন্ত্রী অখিল গিরি বক্তব্য রাখতে গিয়ে যে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, সরাসরি আমরা কথা বলে নিব। আমাদের সঙ্গে আছেন মাননীয় মন্ত্রী অখিল গিরি। বলছি দাদা, গতকাল যে নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতিকে ইনসাল্ট করেছেন বলে যে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে, সেইটা নিয়ে যদি একটু বলেন। আমি ব্যক্তিগতভাবে আমি একটা মঞ্চে দাঁড়িয়ে সেখানে রাষ্ট্রপতির নামটা উল্লেখ করেছি, রাষ্ট্রপতির নাম উল্লেখ করিনি, রাষ্ট্রপতি নাম এই রাষ্ট্রপতি বলেই আমি না কথাটা উল্লেখ করেছি, কিন্তু রাষ্ট্রপতিকে আমি কোনো কটাক্ষ করিনি, তাকে শ্রদ্ধা জানাই, তিনি সংবিধান প্রধান, চেয়ারকে সম্মান করি, কিন্তু বিজেপি দলের লোক নেতৃত্ব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত 3 মাস ধরে আমাকে যেভাবে কটাক্ষ করেছেন, মিটিং মিছিলে বক্তৃতায় রূপের নিয়ে দেখা নিয়ে কাকের মতো দেখতে হাফপেন মন্ত্রী যেভাবে কটাক্ষ করেছেন, এটা আমার ক্রোধবশত আমি সেখানে একটা তুলনা করেছি শুধুমাত্র, কিন্তু আমি রাষ্ট্রপতিকে কোনো কটাক্ষ করিনি, অসম্মান করিনি, তাকে এখনও বলছি আমার শ্রদ্ধা আছে, চেয়ারের প্রতি সম্মান আছে, আমিও সংবিধানকে সামনে রেখে আমি মন্ত্রী হয়েছি, উনি সংবিধানের প্রধান, তাই আমার এখানে ওনাকে অশ্রদ্ধা করার মতন সাহস আমার নেই। যে ভাষায় বলছেন আপনাকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা, তা আগামী দিনে ফের এইরকমভাবে যদি কথা শোনেন কিছু ব্যবস্থা নেবে? আমি আর এরপরে উনি যদি আমার সম্পর্কে এই ধরনের কটাক্ষ করেন, তাহলে আমি রাজনৈতিকভাবে, তাহলে সর্বত্র আমরা রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। পূর্ব মেদিনীপুর কাছি থেকে ক্যামেরায় সমীরণের সাথে কিরণ, জি 24 ঘন্টা।